হ্যালো এভরিওয়ান, প্রোগ্রামিং ক্যারিয়ারে সবাইকে স্বাগতম। আজকে আমরা টেকনিক্যাল ইন্টারভিউয়ের একটি প্রবলেম সলভ করব। প্রবলেমটি হচ্ছে ফাইন্ডিং নন রিপিটিং এলিমেন্ট ইন অ্যান অ্যারে। আমাদের একটি নন এমটি অ্যারে দেওয়া থাকবে, ইন্টিজারের অ্যারে, যার মধ্যে প্রত্যেকটি এলিমেন্ট দুবার করে আছে, শুধুমাত্র একটি এলিমেন্ট একবার আছে। আমাদেরকে বের করতে হবে ওই একটি এলিমেন্ট কোনটি। তো এখানে আমরা কিছু স্যাম্পল ইনপুট দিচ্ছি, যেগুলো দেখে তোমরা বুঝতে পারবা ক্লিয়ারলি। তো আমাদের টার্গেট হচ্ছে এরকম একটা সলিউশনে আসা যেটার মধ্যে টাইম কমপ্লেক্সিটিটা মিনিমাম থাকে। ওকে, তো আমি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ হিসেবে জাভা ইউজ করব। তোমরা চাইলে সেম অ্যালগোরিদম ইউজ করে অন্য ল্যাঙ্গুয়েজেও সলভ করতে পারবে প্রবলেমটি, কোনো সমস্যা নেই। আর আমরা এই প্রবলেমটি বিভিন্নভাবে সলভ করতে পারবো, কিন্তু আমাদের টার্গেট হচ্ছে যেটাই আমাদের টাইম কমপ্লেক্সিটি মিনিমাম থাকে। তো আমরা ফার্স্টে যেটা চিন্তা করতে পারি সলিউশন, আমরা অ্যারেটিকে সর্ট করে নিব, এরপরে প্রত্যেকটি এলিমেন্টকে এর পরের এলিমেন্টের সাথে কম্পেয়ার করে দেখব এলিমেন্ট দুটো সেম কিনা। সর্ট করার পরে কোনো এলিমেন্ট যদি দুবার থাকে তাহলে সেটি পাশাপাশি থাকবে। সো আমরা যদি ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত ইটারেট করি, যদি কোনো এলিমেন্ট জোড়া না থাকে তাহলে সেটি রেজাল্ট। কিন্তু এভাবে যদি আমরা সলভ করি তাহলে আমাদের টাইম কমপ্লেক্সিটি হয় এন লগ এন, কিন্তু আমরা চাচ্ছি অর্ডার অফ এন এ সলভ করতে। তো অর্ডার অফ এন এ সলভ করতে হলে আমরা সেট অথবা ম্যাপ ইউজ করতে পারি। আমরা এখানে সেট ইউজ করে সলভ করেছি প্রবলেমটি। তো আমাদের অ্যালগোরিদমটা হচ্ছে, আমরা একটি ফর লুপের মাধ্যমে অ্যারের ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত ইটারেট করব এবং একটা সেটে ইনসার্ট করব একটা কন্ডিশনের মাধ্যমে। কন্ডিশনটি হচ্ছে যদি একটা নতুন এলিমেন্ট পাই তাহলে সেটে এটা যোগ করব, আর যদি কোনো এলিমেন্ট সেটের মধ্যে অলরেডি এক্সিস্টিং থাকে তাহলে সেটা সেট থেকে রিমুভ করে দেব। তো এভাবে যখন আমরা ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত ইটারেট করে যাব তখন আমাদের সেটে শুধু একটি এলিমেন্টই থাকবে, কারণ আমাদের প্রত্যেকটি এলিমেন্ট দুবার করে আছে, একটি এলিমেন্ট শুধু একবার আছে। তো যে এলিমেন্টগুলো দুবার আছে সেগুলো প্রথমে ইনসার্ট হবে এবং পরের বার গিয়ে ডিলিট হয়ে যাবে। তো আলটিমেটলি যখন আমরা সেটের মধ্যে একটি এলিমেন্ট থাকবো, সেই একটি এলিমেন্টই হচ্ছে আমাদের রেজাল্ট। তো এই হচ্ছে আমাদের ইমপ্লিমেন্টেশন জাভায়। তো এখানে আমরা 12 নম্বর লাইনে দেখতেছি যে আমরা একটা সেট নিলাম, হ্যাশ সেট। এরপরে আমরা একটা ফর লুপের মাধ্যমে আমাদের যে নাম্বার অ্যারেটা আছে সেই অ্যারের এলিমেন্টগুলো ইটারেট করা শুরু করলাম। যদি সেটের মধ্যে এক্সিস্টিং থাকে উপাদানটি তাহলে সেটা সেট থেকে রিমুভ করে দেব, আর যদি সেটের মধ্যে না থাকে তাহলে সেটা অ্যাড করব। ওকে, তো এভাবে আমরা ইটারেট করতে থাকলে আমরা দেখব যে সেটের মধ্যে লাস্টে একটি এলিমেন্টই আছে, যে এলিমেন্টটি শুধু একবার আছে সেই এলিমেন্টটি আমরা পাবো এবং সেটি আমরা রিটার্ন করে দিচ্ছি। সো এটার মধ্যে আমাদের টাইম কমপ্লেক্সিটি হচ্ছে অর্ডার অফ এন এবং স্পেস কমপ্লেক্সিটি হচ্ছে অর্ডার অফ ওয়ান, কারণ আমরা এখানে কোনো নতুন মেমোরি ইউজ করছি না। সো গাইজ, তোমরা যদি এর চেয়ে কোনো ভালো সলিউশন বের করতে পারো এই প্রবলেমের জন্য তাহলে আমাকে কমেন্টে জানাও, আর ভিডিওটি দেখে যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিতে সাবস্ক্রাইব করার কথা কনসিডার করতে পারো।